সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর শুক্রবার মানেই আমরা বিশেষ অতিথি পাই। আমরা শুক্রবার পাই হচ্ছে মোহাম্মদ হাশেম, ইএএমবিএ আইআরএস এনরোল এজেন্ট, আইআরএস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। স্বাগত জানাচ্ছি আপনাকে। শীতের রাত আপনি বলছিলেন প্রোগ্রাম শুরু হওয়ার আগে, তারপরেও এই যে কষ্ট করে আসেন সারাদিন ব্যস্ততার মাঝেও, সে কারণে ধন্যবাদ দিতে চাই এবং দর্শকদের পক্ষ থেকেও আপনাদের ধন্যবাদ আমি আবারও দিয়ে রাখতে চাই, যে দর্শকরা অনেকগুলো তথ্য পায় আপনাদের কাছ থেকে। এবং সেই সাথে দর্শক, যেহেতু আমরা মোহাম্মদ হাশেমকে পেয়েছি, আমরা অবশ্যই কথা বলবো ট্যাক্স সংক্রান্ত। এবং আমাদের আজকে নির্ধারিত একটি বিষয়ও আছে, সেটি হচ্ছে ট্যাক্স ক্রেডিট নিয়ে। কি কি ধরনের ক্রেডিট আছে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ হাশেম, শুরু করবেন কোথা থেকে, ভূমিকাতে কি বলবেন? ধন্যবাদ নূপুর, অত ধন্যবাদ টিবিএন 24 কে ইনভাইট করার জন্য। তো আমরা আজকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আইআরএস আমাদেরকে এবং ট্যাক্স পেয়ারদেরকে রিমাইন্ডার করে দিতে চাচ্ছে, সেকেন্ড টাইম রিমাইন্ডার, যে আপকামিং ট্যাক্স সিজনের জন্য রেডি হওয়ার জন্য। তো আমরা গত প্রোগ্রামে বলেছিলাম যে আপনার যদি ট্যাক্স কম হয়, ট্যাক্স যদি কম দিয়ে থাকেন, তাহলে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন, উইথহোল্ডিংটা ফিক্স করবেন, তারপরে আপনার এস্টিমেট ট্যাক্স পে করবেন। হ্যাঁ, তো এগুলা আপনার বছর শেষ হওয়ার আগে যেন কমপ্লিট করে, যাতে আপনার ট্যাক্স রিফান্ডটা পেতে সুবিধা হয়। এবং রিফান্ডের জন্য এখন কিন্তু ইটস রাইট টাইম, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, অফিসে এসে চেক করতে পারেন আপনার পে চেক আছে, এটা যে আপনি ক্রেডিট পাবেন কি পাবেন না, কত টাকা অ্যাডভাইস একটা এস্টিমেট করে দিতে পারবো, সেটার উপর ভিত্তি করে অনেকে প্ল্যান করে বাংলাদেশে যাওয়ার জন্য। তো সেটা আমরা করে দিতে পারবো, আপনার ইয়ার টু ডেট যেটা পেজটা পাশে সেটার উপর ভিত্তি করে আমরা সেটা ক্রেডিট কেমন কবে থেকে শুরু করছেন সেটা অ্যাকচুয়ালি এন্ড অফ ডিসেম্বরে, বাট এখনো ইচ্ছা করলে করা যায়, এটা করা যেতে পারে। এটা তো এস্টিমেট, ইটস নট দ্য ট্যাক্স রিটার্ন, ইট এস্টিমেট। So, এই আইআরএস রিমাইন্ডার দিতে চাচ্ছে যে তোমরা যারা যারা ক্রেডিট পাবে তাদের ডকুমেন্টগুলো মেক শিওর হয়ে নাও, যাতে ট্যাক্স ফাইল করতে যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো আজকে আমরা কথা বলতে চাই বিভিন্ন টাইপের ক্রেডিট আছে। প্রথম ক্রেডিট যেটা, সেটা হচ্ছে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, এটা হচ্ছে লো ইনকামদের জন্য। দেয়ার সো মেনি ক্রেডিট আছে, তো আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করে যাব। তার মধ্যে আছে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, প্রথমটা হচ্ছে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, তারপর হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, তারপর রয়েছে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আপনি জানেন যে 17 বছরের নিচে হলেও ওরা পায়। আবার মনে করেন 17 বছরের উপরে হলে আরেকটা ক্রেডিট রয়েছে, যেটা আদার ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট, সো এক্সকিউজ মি আদার ডিপেন্ডেন্ট ক্রেডিট। ঠিক আছে, এবং যাদের বাচ্চা আবার 13 বছরের নিচে ডে কেয়ারে রাখে, তারা আর ধরনের একটা ক্রেডিট পায়, সেটা হচ্ছে আপনার চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট। আবার যারা মনে করেন অ্যাডাপশন করে, তারা কিন্তু অ্যাডাপশন ক্রেডিট একটা পায়। ঠিক আছে, তারপর রয়েছে আপনার মনে করেন এডুকেশন ক্রেডিট, যারা কলেজে পড়ে তারা কিন্তু আপনার আন্ডার গ্রাজুয়েট পর্যন্ত একটা ক্রেডিট পায়। আবার মনে করেন গ্রাজুয়েশন করার পরেও, মনে করেন মাস্টার্স করতেছে এই সময়ও, তারা আরেকটা ক্রেডিট পায়, লাইফ টাইম লার্নিং ক্রেডিট। মানে অনেক ধরনের ক্রেডিট আছে, অনেক ধরনের ক্রেডিট আছে, বেসড অন তাদের ইনকাম, তারপরে আপনার অ্যাসেট, এগুলোর উপরে ভিত্তি করে ক্রেডিটগুলো পাওয়া হয়। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা ধাপে ধাপে বিভিন্ন যে ক্রেডিট আছে সেটা একটু বিস্তারিত তথ্য একটু দর্শকদের জানাতে চাই। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? আমি সাজেদ আলী। জি সাজেদ, প্যাটারসন থেকে বলছি। হ্যাঁ, একটু ঝটপট প্রশ্নটি করে ফেলুন। জি, আমি সোশ্যাল সিকিউরিটি কার্ডের জন্য একটা বিষয় জানতে চাচ্ছি কি। হ্যাঁ, প্রশ্ন করুন আপনি। জি, আমি এক মাস হয়ে গেছে এদেশে এসেছি, এপ্লাই তো আপনি বলেছেন এক মাস হয়েছে দেশে আসছেন, সোশ্যাল সিকিউরিটি আপনি যখন ইমিগ্রেশন একটা ফর্ম, আমি জানি ইমিগ্রেশন হয়ে আসছেন কিনা, ইমিগ্রেশন হয়ে যদি আপনি এসে থাকেন তাহলে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা DS-260, ওইটার মধ্যে কিন্তু যে তোমার সোশ্যাল সিকিউরিটি তুমি কি চাও কিনা, ওটা যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন, অনেক সময় বাসায় পাঠিয়ে দেয়, আর না হলে আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে আপনার একটা ফর্ম আছে SS-5 আই বিলিভ, ওইটা যদি দিয়ে অ্যাপ্লিকেশন করেন তাহলে ওরা 2 উইকের মধ্যে সেন্ড করে দেবে আপনার বাসায়। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে? আমি স্টুডিও থেকে বলছিলাম। জি,
যে উনি একটা ওই যে ট্যাক্স ফাইলিং এর কোর্সের জন্য একটা এনরোলমেন্ট শুরু করেন, ট্যাক্স ফাইলিং এর কোর্স করান, করতে পারি নাই। তবে আমাদের শুরু হবে মের ফার্স্ট উইকে, আপনি তথ্যটিও দর্শকদের দিবেন, কারণ অনেকে আগ্রহী আছে এই বিষয়টি নিয়ে। তো মে মাসে আপনি যদি যোগাযোগ করেন হাশেম ভাইয়ের সাথে, তার নতুন যে সেশন সেটি শুরু হবে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে তারপরে বিভিন্ন ধাপে ধাপে আমরা চেষ্টা করবো বিভিন্ন যে ক্রেডিট আছে সেই ক্রেডিট গুলো নিয়ে আলোচনা করতে। কে আছেন আমাদের সাথে? আচ্ছা, আমি মিশিগান থেকে হাসান বলছিলাম। জি হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি আমার গেস্টের কাছে একটা দুটো কোশ্চেন করব, ছোট দুটো কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, আমার মা বাবা এবং বোন ওদের একটা স্পন্সর রিসেন্টলি আর কি ইমিগ্রেশনের প্রায়োরিটি ডেটে ওদের কল আসছে। তো কোশ্চেনটা হচ্ছে যে এদের যে স্পন্সরের যে কি পরিমাণে ইনকাম দেখাতে হবে ট্যাক্স রিটার্নে। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, 2018 তো ট্যাক্স রিটার্ন আমাদের কাছে আছে, আর 2019 ট্যাক্স রিটার্ন তো এখনো হয়নি, কারণ এটা 25 শেষ হয়নি। তাহলে 2018 ট্যাক্স রিটার্নের যে ইনকাম ওটার উপর বেস করে কি স্পন্সর হবে, নাকি 2019 এর এখন যে ইনকাম আছে এটার উপর বেস করে এই স্পন্সরটা হবে, এটা একটু যদি বলতেন। আচ্ছা, কি বলবো? ধন্যবাদ। আপনার প্রথমে যেটা আপনি বলেছেন যে স্পন্সর করার জন্য, যদিও সেটা ইমিগ্রেশন কোয়েশ্চেন, তবে আমরা এতটুকু জেনারেলি যেটা বলতে চাই, আপনি USCIS.gov ওখানে যদি যান, একটা ফর্ম রয়েছে I-864P, সেটা হচ্ছে প্রপার্টি গাইডলাইন। সো আপনি দুইজনের জন্য কত, তিনজনের জন্য কত, পাঁচজনের জন্য কত, একটা নাম্বার আছে কত ইনকাম করতে হবে, সেটা দেখে আপনি যদি ট্যাক্স রিটার্ন করেন তাহলে হোপফুলি আপনার সমস্যা হবে না। আর উনি যেটি জানতে চাচ্ছিলেন আরেকটি বিষয়, যে 2018 না 2019, সো 2000 যেহেতু 2019 এখন আসলে যদি আপনার ইমিগ্রেশনের জন্য এই মুহূর্তে আপনার ইনকাম দরকার হয় তাহলে আপনি 2018টা সাবমিট করতে পারবেন। তবে আমরা যতটুকু জানি 2018টা যদি আপনি সাবমিট করেন এটা এপ্রিলের 15 তারিখ পর্যন্ত চলবে, যেহেতু 2018 এপ্রিলের 15 তারিখ পর্যন্ত সময় আছে আপনার 2019 ট্যাক্স ফাইল করার জন্য। তাহলে আপনি 2018টা দিয়ে সাবমিট করতে পারেন, তাহলে আপনারটা ফাস্টার হবে আর কি। আরেকজন আছেন, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, প্রশ্নটি? হ্যাঁ স্যার, এটা আমার প্রশ্ন। আমি নতুন একটা বাড়ি কিনছিলাম, টু ফ্যামিলি বাড়ি, আর ওই বাড়ি কেনার সময় এই মর্টগেজ রেট কমানোর জন্য আমি ফরেন বাই করছিলাম। তো আমি ট্যাক্স ফাইল করার সময় কি ওইটাকে আমি ডিডাকশন করতে পারবো কিনা, একটু জানতে চাই। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন কয়েন, হ্যাঁ বের করেছিলেন, সো মেবি ইউ টকিং অফ দ্য বিটকয়েন প্রবাবলি, মর্গেজের ই কমানোর জন্য। সো মেবি I'm not clear this question, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মর্গেজ কমানোর জন্য সেটা হয়তো আপনার এই ব্যাংকের সাথে আলোচনা করতে পারেন, আপনি বেস্ট অন ইনকামের উপর সেটা হয়। তবে আপনি কি কয়েন কিনেছেন, সেটা যদি বিটকয়েন হয় সেখানে যদি আপনার যদি এই সেটা কেনাবেচা করেন তাহলে আপনাকে সেটা ট্যাক্স রিটার্নের সময় দেখাতে হবে। আমরা কয়েকটা প্রোগ্রাম বলেছিলাম ক্রিপ্টো কারেন্সি, যেটা আপনার মাস্ট রিপোর্ট করতে হবে, আমাদের কিছু রিফান্ড পাওয়ার কথা ছিল যেটা আমি স্টিল পাইনি। তো আমি যখন IRS কে কন্ট্যাক্ট করছি, ওরা আমাকে বলছে যে আমার হাজবেন্ডের কিছু ট্যাক্স ডিউ ছিল, ওই কারণে আমার রিফান্ডটা ডিডাক্ট করে নেওয়া হয়েছে। তো আমি হাশিম ভাই থেকে জানতে চাই যে এখনো কি কোনো উপায় আছে যে আমি আপনার রিফান্ড এক্সপেক্ট করতেছিলেন কিন্তু সেটা আপনি পান নাই, ইভেন যে আপনার রিফান্ড ছিল এবং সেটা বলতেছে হাজবেন্ডের কারণে এটা আপনি পান নাই। সো এখানে যেটা করতে পারেন, এটা IRS একটা সুন্দর নাম দিয়েছে, সেটাকে বলা হয় যে আপনার
ইনজুরি স্পাউস, ইটস নট দ্যাট আপনি ব্যথা পেয়েছেন এই জন্য আপনাকে ইনজুরি স্পাউস বলা হয়, এটা কিন্তু আপনি এটা ইনজুরি স্পাউস হয়েছেন, সেক্ষেত্রে আপনি একটা ফর্মের মাধ্যমে যদি আপনার টাকাটা নিতে চান তাহলে আপনি যে যে ফর্ম আই থিঙ্ক 8379 একটা ফর্ম রয়েছে সেটার মাধ্যমে যদি আপনি আইআরএস এর কাছে সাবমিট করেন দেন ইউ ক্যান গেট মানি, আপনার যে পোষণের যে টাকাটা আপনি পাবেন, ইভেন দো আপনারা দুইজনে কিন্তু লাইবিলিটি রয়েছে আপনাদের দুইজনের, কিন্তু স্টিল আপনি যেহেতু এটা আপনার টাকা এটা আপনার হাজবেন্ডের নয় তাহলে ইনজুরি স্পাউস হিসেবে এই ফর্মটা ফিল আপ করে আপনি টাকাটা ব্যাক পেতে পারেন, স্টিল সময় আছে। নতুন একটি শব্দ কিন্তু আমরা শিখলাম। এখানে আরেকটা কথা বলে রাখি যে ইনজুরি স্পাউস যদি হয় এটা হচ্ছে আপনি জানেন যে আপনার হাজবেন্ড, আরেকটা হচ্ছে আপনি জানেন না মানে আপনার ওয়াইফ অথবা হাজবেন্ডের স্টুডেন্ট লোন ছিল, আদার ডেট ছিল বা ইনকাম বেশি ছিল এটা দেখানো হয় না, পরে বিয়ের পরে দেখা যাচ্ছে যে এটা ওয়াইফের উপর আসতেছে, সেখানে আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে ইনোসেন্ট স্পাউস। সো দেয়ার ইজ টু কাইন্ড অফ ইয়ার রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনজুরি স্পাউস যেটা আপনি বলেছেন, আরেকটা হচ্ছে ইনোসেন্ট স্পাউস যেটা আপনি জানেন না সেটাও ক্লেম করে আপনার যে টাকাটা সেটা আপনি ব্যাক করতে পারেন যেন আপনার টাকাটা রেখে না দেয়। আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ক্রেডিট নিয়ে, আমরা শুরু করতে পারিনি বিস্তারিত জায়গাটিতে, আর্ন ইনকাম ক্রেডিট থেকে আমরা শুরু করতে চাই, একটু বিস্তারিত তথ্য একটু দর্শকদের জানাতে চাই। আর্ন ইনকাম এটা হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট, এটা রিফান্ডেবল ক্রেডিট, এটা যাদের ইনকাম লো থেকে মডারেট রয়েছে তারা এটা পাবে, স্পেশালি এটা দেওয়া হচ্ছে যাদের বাচ্চা আছে, ঠিক আছে, বাচ্চা ছাড়া পাবে, তবে বাচ্চা যাদের আছে তারা এই আর্ন ইনকামটা পাবে। সো এখানে এটা রিফান্ডেবল ক্রেডিট কেন বলা হচ্ছে, আপনার যদি ট্যাক্স যদি নাও দিতে হয়, আপনার যদি আর্ন ইনকাম থাকে, আর্ন মানি ইউ আর্ন দ্য ফিজিক্যাল, ফিজিক্যাল মানি যেটা হবে যেমন আপনি কাজ করে W2-তে পেয়েছেন কিংবা বিজনেস করে আপনি আর্ন করেছেন, নট ফর দ্য ইনভেস্টমেন্ট, এখানে জিনিসগুলো বুঝতে হবে, তো ওইটার মাধ্যমে যদি আপনি করেন তাহলে আপনি ক্রেডিট পাবেন। সো সেক্ষেত্রে কিছু জিনিস আপনার দেখতে হবে, যেটা হলো আপনি অনেক সময় দেখা যায় আমাদের কি বলে ইনভেস্টমেন্ট ইনকাম আছে, মনে করেন আপনার বাড়ি রয়েছে সেখানে রেন্টাল প্রপার্টি রেন্টাল ইনকাম আসতেছে, সেটা যদি তারই 600 উপরে হয় এই বছর 2019-এর জন্য তাহলে আপনি সেটা পাবেন না। সো ওগুলোও দেখতে হবে আর্ন ইনকাম ক্রেডিটের জন্য। সো মূলত যাদের বাচ্চা তারাই কিন্তু এরা বেশি পায়। তারপরে আপনার রয়েছে আপনি যদি এক বাচ্চার জন্য, যদি বাচ্চাই না থাকে সেক্ষেত্রে যাদের বয়স 25-এর উপরে এবং 65 বছর নিচে হয় তাহলে সে একটা ক্রেডিট পাবে, সেটা হচ্ছে 529 এবছর হবে আর কি আই বিলিভ। তো সেটা কি, সেটা যদি কোনো বাচ্চা না থাকে। $5,557 অনেকে মনে করেন যে ও আমার বাচ্চা যদি 3-এর বেশি থাকে মানে আরো একটু বেশি পাবে, সো দ্যাটস নট ট্রু, আপনার ম্যাক্সিমাম পাবেন 6557 2019-এর জন্য। মানে 2019-এ এটা কি ওই যে নতুন ট্যাক্স সিজন যে আইনটি হলো সেটির আলোকে, সেটা এটা তো এটা ছিল গত বছরও, এটা প্রতি বছর একটু একটু করে বাড়ে আর কি, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে একটু করে বাড়ে, এবার কতটুকু পরিবর্তন, এবার বেশি হয় না, সামান্য 15-20-30-100 এরকম ইনক্রিজ হয় আর কি। আচ্ছা, আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আবার মূল আলোচনায় আসব। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। জি, আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আহমেদ, আমি ব্রঞ্জ থেকে ফোন করেছিলাম। জি জি, আমার একটা প্রশ্ন ছিল, আমার এবার বছর আমার ইনকাম, আমি সিঙ্গেল আর্ন করি, আমার দুই বাচ্চা আছে, আমার ওয়াইফ কোনো কাজ করে না কি, তো তো আর্ন ইনকাম ক্রেডিটের জন্য কি মানে সিঙ্গেল কাজ করলে শো করলে বেটার হয় নাকি আমি আমার ওয়াইফ দুজনের যদি দেখাই তাহলে আর্ন ইনকাম ক্রেডিটটা পাওয়া যায় বেটার? দুইটা বাচ্চা আছে, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 3, রিটার্নের জন্য আর কি।
তবে সঠিকটা দেখানোই ভালো। ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা দিন শেষে এই কথাই বলি। এটা এটা আমি আগেই বলেছি, যারা যারা লো থেকে মডারেট ইনকাম, ঠিক আছে, সো যাদের ইনকাম মানে একটা সার্টেন ইনকামের ইয়া থাকবে, সেই সে তারাই কিন্তু আন ইনকামকে এটা পাবে। তো মনে করেন আপনার ইনকাম যদি একা এবং দুইজনেই যদি হয়, যদি ওই ইনকামের লিমিটেশনের মধ্যে থাকে, তাহলে স্টিল ক্যান গেট দ্য আর্ন ইনকাম। তাহলে ম্যাক্সিমাম যদি এই বছর মানে 55,000 পর্যন্ত যদি ইনকাম থাকে, স্টিল আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাবেন। এখানে যদি আপনার ওয়াইফ এবং আপনি দুইটা যদি কম্বাইন করে রিটার্নটা তাই করতে হবে, মেরিট ফাইলিং জয়েন্টলি, সেটা যদি কম হলে সেটা করতে হবে আপনাকে জয়েন্টলি। আর এখানে একটা জিনিস বলে রাখি, যদি আপনি সেপারেটলি করেন কিন্তু আপনি আর্ন ইনকাম ক্রেডিট আসবে না, মেরিট ফাইলিং সেপারেটলি যদি আপনি ট্যাক্স রিটার্ন করেন তাহলে আর্ন ইনকাম ক্রেডিট পাওয়া যাবে না, তাহলে আপনাকে করতে হবে মেরিট ফাইলিং জয়েন্টলি। সো দুইজন ইনকামকে আপনাকে দেখাতে হবে, আর আর দুইজন ইনকামটা রিপোর্ট করা দরকার। অনেক সময় দেখা যায় হাজব্যান্ড W2-তে কাজ করলো, আপনার ওয়াইফ ক্যাশে কাজ করলো, ঠিক আছে, ওই ম্যাক্সিমাম ক্রেডিট পাওয়ার জন্য যেমন ইনকামের সাথে ইনকাম যোগ করা হয় ওটা তো কমে যায়, তখন EIC-টা কমতে থাকে। এই কারণে হয় কি, আপনার অনেকে ক্যাশ ইনকামটা রিপোর্ট করে না, সো এটা এটা উচিত নয়। তো এই জন্য আমরা সবসময় দেখি যে আপনার যারা EIC পাই, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাই, রিফান্ড পেতে দেরি হচ্ছে। কারণটা কি, দে ওয়ান্ট টু মেক শিওর দ্যাট আপনার এভরি সিঙ্গেল ইনকাম আপনার রিপোর্ট করা হয়েছে কিনা, ঠিক আছে, ওই সব রিপোর্ট করে আপনাকে আর্ন ইনকামটা ক্রেডিট ক্যালকুলেট হবে আর কি। সো মেক শিওর যেন আপনার সব ইনকাম রিপোর্ট করেন এবং যেটার উপর ভিত্তি করে আর্ন ইনকাম ক্রেডিটটা পাই, জায়গাটিতে আছি। অনেক সময় দেখা যায় যে হাজবেন্ড ওয়াইফের ডিভোর্স হয়েছে, তো সেই জায়গাতে কিন্তু একটি বাচ্চা আছে, তো সেক্ষেত্রে ট্যাক্স ফাইলের সময় কিভাবে করতে হয়, বাচ্চার যে ক্রেডিটটি কে? যদি ডিভোর্স না হয়ে থাকে, যদি ডিভোর্স না হয়ে থাকে, তাইলে তারা করতে পারে মেরিট ফাইলিং সেপারেটলি। এখন বাচ্চাকে যদি ডিভোর্স না হয়ে থাকে, তারা যদি জয়েন করতে না চায়, তাহলে মেরিট ফাইলিং সেপারেটলি। তো এখন বাচ্চাকে কে দেখাবে? ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে কাস্টোডিয়াল, কার কাছে বাচ্চাটা ছিল, কার কাছে বাচ্চাটা ছিল, বাচ্চা অ্যাটলিস্ট 6 মান্থ থাকতে হবে যার কাছে থাকে না কেন। সো কাস্টোডিয়ালটা প্রথমে যাবে। এখন কাস্টোডিয়াল থাকার পরে যদি মনে করেন যে না, এখানে একটা জিনিস আছে, যেটা যদি মনে করেন যে ওয়াইফ ইনকাম নাই কিন্তু আবার হাজবেন্ড ইনকাম আছে, কিন্তু বাচ্চা কিন্তু ওয়াইফের সাথে থাকে, তাহলে ইনকাম যদি না থাকে, আর্ন ইনকাম আমি বলেছিলাম, আর্ন ইনকাম হচ্ছে ইউ আর্ন দ্য মানি ইউ গেট দ্য ক্রেডিট। সো আপনার কোনো ইনকাম নাই, এখন হাজবেন্ডের ইনকাম আছে বাট তার কাছে আবার বাচ্চা কাস্টোডিয়াল নেই, সেক্ষেত্রে ওয়াইফ ইচ্ছা করলে একটা রিলিজ ফর্ম আছে, 833-2 এক্সামশন রিলিজ, এটা যদি সাইন করে দেয় হাজব্যান্ডকে, তাহলে হাজব্যান্ড ইভেন দ্য কাস্টোডিয়াল না থাকলেও এটা ক্রেডিট নিতে পারে। দর্শক যারা প্রশ্ন করছেন অনেকে ফেসবুকেও আছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে। তবে নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি TBN অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ হাশেম আছেন, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, ডিভোর্সের সেপারেট ফাইলের যে বিষয়টি, আপনি বলছিলেন 6 মাস যার কাছে থাকবে তিনি ক্লেম করছেন, আবার আরেকটু ব্যাখ্যা দিয়েছেন যদি ইনকাম না থাকে হাজবেন্ড কি সেজে গেলে, কিন্তু যদি 6 মাস দুজনের কাছে সমান সমান করে থাকে, 6 মাস যদি আপনার বাবার সাথে থাকে আর 6 মাস যদি মা সাথে থাকে, তাহলে সমান সমান বাচ্চাটা কে ক্লেম করবে? হ্যাঁ, সেটা সেটা আপনাকে ডিসিশন নেবে IRS, সেটাকে বলে আপনার যার যার অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম বেশি, এটা হচ্ছে ট্রাইব্যাকার রুল বলে এটাকে, এটা যার ইনকাম বেশি হবে সেই বাচ্চাকে ক্লেম করবে। কারণ কি, যার ইনকাম বেশি সে কিন্তু EIC কম পাবে, তো IRS চাচ্ছে যে কম দেওয়ার জন্য, ঠিক আছে, মানে তাদের হিসাবে ঠিক আছে, তাদের হিসাবে ঠিক আছে, এটাকে ট্রাইব্যাকার রুল, IRS ডিসিশন নেবে যে 6 মান্থ এদিকে হয় আর 6 মান্থ ওইদিকে হয়, তাহলে ট্রাইব্যাকার রুলের মধ্যে যার অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম বেশি হবে সেই বাচ্চাকে দেখাবে। আর যাদের I-10 আছে, আমরা যে বলি থাকি, তারা কি এই ক্লেমটা করতে পারে? না, যাদের I-10 হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার যাদের আছে, তারা কিন্তু এই আর্ন ইনকাম ক্রেডিট পায় না। সেটা দিয়ে আর্ন ইনকাম ক্রেডিট পাওয়ার জন্য একটা শর্ত মাস দরকার, সেটা হচ্ছে আপনার ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি থাকতে হবে।
সো এটা আই-10 কিন্তু সোশ্যাল সিকিউরিটি না, এটা শুধু আপনি কাজ করার জন্য কাজ করে আপনি ট্যাক্স পে করবেন, হ্যাঁ ট্যাক্স পে করতে পারবেন, সো এটার জন্য মূলত, নট ফর দ্য বেনিফিট, ঠিক আছে। সোশ্যাল সিকিউরিটি হচ্ছে আপনার বেনিফিট নেওয়ার জন্য, আপনি সোশ্যাল সিকিউরিটি করলে পাবেন, কিন্তু আই-10 দিয়ে আপনার কি আসবে না, ইআইসি আসবে না। সো দেয়ার ইজ আদার রুল রয়েছে যেগুলো দিয়ে আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাবেন না, যেমন মনে করেন, যেমন মনে করেন ডিভোর্স যদি হয় তাহলে ফাইলিং স্ট্যাটাস যদি মেরিট ফাইলিং সেপারেটলি হয়, এক্সকিউজ মি নট দ্য ডিভোর্স, মেরিট ফাইলিং সেপারেটলি হয় তাহলে সেটাও আর্ন ইনকাম ক্রেডিট পাবেন না। আবার মনে করেন আপনি যদি আনএমপ্লয়মেন্ট চলে গেলেন, কাজ করতেছেন না, আনএমপ্লয়মেন্ট আপনি মানি আসতেছে প্রতি উইকলি যেহেতু কাজ করতেছেন না, আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন যদি পান বছর সে 1099G, সেক্ষেত্রে কিন্তু আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাবেন না। ওয়াই? বিকজ দিস ইজ নট ইয়ার আর্ন ইনকাম, এটা আপনি ওয়ার্কার কমিশনের মাধ্যমে আপনি এটা পাচ্ছেন, সো এটা আর্ন করে পাচ্ছেন না। তার মধ্যে আছে পেনশন, সেম থিং, এগুলো কিন্তু আপনি আর্ন করে পাচ্ছেন না। তারপরে মনে করেন আপনার ইনভেস্টমেন্ট, সো ইনভেস্টমেন্ট আপনার বাড়ি রয়েছে, তারপরে আদার অ্যাসেট রয়েছে, এগুলো যদি এখান থেকে যদি পয়সা আসে মোর দেন $3,600 উপরে হয় আপনার ইনকামের মধ্যে, সেটাও কিন্তু আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাবেন না। সো সাম কিছু রুল রয়েছে, কারণ মূলত যেহেতু লো ইনকামদের জন্য, যাদের তো আপনার যদি ইনভেস্টমেন্টের টাকায় যদি এত টাকা আসে, সো ইউ হ্যাভ মানি, সো ওয়াই নিড দোজ মানি, এটা হচ্ছে যাদের ফ্যামিলি বড়। আপনি দেখে থাকবেন যাদের ইনকাম লো তারাই কিন্তু বেশি পাচ্ছে, আবার যাদের ইনকাম বেশি আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, এক পর্যায়ে 55,000 থেকে 57,000 পর্যন্ত দুই বছরের উপরে যদি হয় এরপরে গিয়ে ব্যানিশ হয়ে যাচ্ছে, এটা টোটালি গন, যেটা ছিল $6,557 এই আগামী বছর যেটা আমরা ট্যাক্স ফাইলটা করতে যাব। সো ম্যাক্সিমাম ওই টাকাটা ব্যানিশ হয়ে যাবে। তখন অনেকে মনে করে আমার টাকা আমি কম পাচ্ছি কেন, কারণ আপনি ইনকাম বেশি করেছেন, এটা হচ্ছে লো ইনকামের জন্য। আর পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমি আগেই বলেছি সার্ভাল টাইম, যেটা হচ্ছে এটা কংগ্রেস দিচ্ছে কেন, মানে সবাইকে কাজে যাওয়ার জন্য, কাজ করে যেন আপনি মানি মেক করেন এবং আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টটা কম হয়, রেটটা কম হয়, তো এই কারণে মানুষকে কাজে মানে এনকারেজ করতেছে এটা এটা দেওয়ার মাধ্যমে। আরেকটি প্রশ্ন চলে আসে যে বাচ্চা যদি কোনো প্যারেন্টস ডিপেন্ডেন্ট দেখালো, তো অন্য প্যারেন্টস কি সেই জায়গাটিতে ক্লেম করতে পারে কিনা, মানে এটা রুলস? এটা হচ্ছে যদি আপনি আপনি যদি এক বাচ্চা যদি মানে প্যারেন্ট একটা প্যারেন্ট যদি ক্লেম করে, সে সেম বাচ্চাকে আরেকটা প্যারেন্ট ক্লেম করতে পারবে না, এটা হলে ডাবল হয়ে যাবে। সো যে কোয়ালিফাই করবে সেই এটা ক্লেম করবে এবং আর্ন ইনকাম, ওই যে আপনাকে বলেছিলাম যা প্রথমে দেখবে কাস্টোডিয়াল, তারপরে হচ্ছে আপনার ইনকাম যার আছে, হ্যাঁ ইনকাম যদি নাও তাকে ওইটা রিলিজ করলে হয়, তারপরে আছে হচ্ছে আপনার যেগুলো দেখে ইনকাম হলে যার বেশি ইনকাম, যার বেশি ইনকাম ওইভাবে করে যাদের ট্যাক্স লাইবিলিটি আছে তারা ম্যাক্সিমাম $2,000 পাবে, আর যাদের মনে করেন ট্যাক্স দিতে হচ্ছে না তারা স্টিল এক বাচ্চার জন্য $1,400 পাবে রিফান্ডেবল ক্রেডিট, মানে এখন পর্যন্ত সেটি একই, সেটি স্টিল থাকবে, আমার মনে হয় না এটা চেঞ্জ হবে, এটা এইভাবেই থাকবে। তবে এখানে এই 2017 যেটা রুল ছিল 110,000 উপরে যদি হয় তাহলে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকতো না, মানে ইনকাম লিমিটেশন বেশি, রাইট রাইট ম্যাক্স হয়ে যেত আর ক্রেডিটটা পাওয়া যেত। এখন কিন্তু আপনি সিঙ্গেল যদি 200,000 নিচে থাকে তাহলে আপনি কি পাচ্ছেন, স্টিল এই ক্রেডিটটা পাচ্ছেন, আর মেরিট ফাইলিং জয়েন্টলি যদি 400 উপরে হয় স্টিল আপনি ওই ক্রেডিটটা পাচ্ছেন। মানে এবারেও কি ইনকাম লিমিটেশনের জায়গা কি 200 and 400,000 কোথায় ছিল 110 এবং 400,000 অত সেই জায়গাটিতে অনেক বেশি, এই জন্য আপনি আর চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনি পাচ্ছেন $2,000, রাইট? সো সেই জায়গাটিতে কিন্তু একটু বেড়েছে, মানে গতবারে যে ট্যাক্স নতুন ট্যাক্স আইনে যে বিজনেসম্যানদের জন্য যতটা সুবিধা হয়েছে ঠিক তেমনি চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জায়গাটিতে কিন্তু একটু বেড়েছে, যাদের বাচ্চা 17 বছরের উপর তাদের ক্ষেত্রে ট্যাক্সের বিষয়, 17 বছরের নিচে যারা তারা তো চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছে, ঠিক আছে $2,000, আর যাদের 17 বছরের উপরে তাদের তাদের জন্য একটা নতুন ক্রেডিট ছিল গত বছর থেকে, সেটা হচ্ছে আদার ডিপেন্ডেন্ট ক্রেডিট, যেটা সেটা কত টাকা $500। সো ইভেন দ্য ইটস নট অনলি 17 বছরের বাচ্চা, এটা আপনার প্যারেন্ট যদিও থাকে স্টিল তারাও কিন্তু $500 করে পাবে। সো এখন যদি আপনার আব্বা আপনার ট্যাক্সি না থাকে, মা থাকে অথবা বোন থাকে, সবার বয়স কিন্তু 17 বছরের উপরে, তাহলে প্রত্যেকের জন্য আপনি $500 করে পাবেন যদি আপনি কোয়ালিফাই হন। এটিও তো নতুন,
এটা গত বছর ছিল, মানে নতুন আমি ট্যাক্স আইনের কথা বলছি, কারণ গত বছর থেকেই তো নতুন ট্যাক্স আইনটি কার্যকর হলো। সেই জায়গাটিতে আমরা গতবার অনেকবার বলেছি যে অনেক সুখবর আছে, পেয়েছে কিন্তু সবাই, কিন্তু 500 কিন্তু অনেকে এটা পায়নি। এটা হচ্ছে নন রিফান্ডেবল ক্রেডিট, এটা আপনার যদি না থাকে, ট্যাক্স লাইবিলিটি না থাকে, এটা কিন্তু পাওয়া যায় না। সেই অর্থ হচ্ছে আপনি $50,000 ইনকাম, তার মধ্যে আপনার $24,000 মেড ফাইন জোন চলে গেল, আর বাকি টাকার উপর যে ট্যাক্সেবল ইনকাম আছে সেটার উপর ট্যাক্স আছে। সো স্টিল যে ট্যাক্সটা আছে মনে করেন $2,000 ট্যাক্স, কিন্তু আপনার যদি তিনটা বাচ্চা থাকে 17 বছরের উপরে, আর ইনকাম তো আছে, প্লাস ওই চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা $1,400 পাবে, এটাকে জিরো করে ফেলবে আপনার এই ক্রেডিটটা লাইবিলিটির হিসাব নিকেশ আছে। একজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আমি শোভন রং থেকে বলছিলাম। জি শোভন ভাই, আমার একটা ভেরি কুইক কোয়েশ্চন ছিল। সো আমার কাছে প্রায় আমার ফ্রেন্ড রিলেটিভরা এরকম এডিশনাল সাপোর্ট চায়, বাট এবং আমার তৃতীয়তে কোনো সমস্যা নেই, বাট কোয়েশ্চন হচ্ছে এটা দিলে আমার কি কোনো ফিউচারে প্রবলেম হতে পারে নাকি? আচ্ছা, তো স্পন্সরের বিষয়টি, এটা আসলে অ্যাকচুয়ালি ইমিগ্রেশন কোয়েশ্চন, এটা অ্যাটর্নি করলে ভালো হয়, এটা আমি না দেওয়াটাই বেটার হবে। বলে রাখতে চাই যে আমাদের মঙ্গলবার বৃহস্পতিবার বুধবার অ্যাটর্নিরা থাকেন, সেদিন আপনারা প্রশ্ন করলে এই বিষয়টি যেহেতু স্পন্সর রিলেটেড তারা আইনের দিক, তবে এগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে এখন যে নতুন লগুলো হচ্ছে আপনি গুগল সার্চ করে কিন্তু বের করতে পারেন, রেসপন্সিভ থেকে যায়। আপনি যখন ফর্ম I-64 এফিডেভিট সাপোর্ট ফিল আপ করেন তখন কিন্তু আপনি সাইন করতেছেন ওদেরকে আপনি চালাবেন নেক্সট 5 ইয়ার পর্যন্ত, অথবা বিকাম সিটিজেনশিপ পর্যন্ত, অথবা ওরা যদি 40 ক্রেডিট মেক করে ফেলেন, মানে কি আপনি যাকে স্পন্সর করলেন তারা যেন এসে কাজ করে 40 ক্রেডিট মেক করে, তখন আপনার রেসপন্সিবিলিটি কমে যাবে, অর বিকাম ইউর সিটিজেন। সো সেটা আপনি আমার মনে গুগল সার্চ করলে আপনি আরো পাবেন, তবে এটা অ্যাটর্নিকে জিজ্ঞেস করলে ওরা আরো ভালো উত্তর দিতে পারবে, কারণ স্পন্সরের বিষয়টি খুব সেনসিটিভ, স্পর্শকাতর করে ফেলেছে ট্রাম্প প্রশাসন, অনেক দায়িত্ব নিতে হবে, যে আইনগুলো আছে সেগুলো বাস্তবায়ন করছেন তিনি খুব জোরে সোরে ভাবে, তারপরেও এটি অ্যাটর্নির মুখ থেকে আমরা চাইবো আপনি যেদিন থাকবেন সেদিন প্রশ্নটি করবেন এবং তারা হয়তো খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। আমরা যদি জানতে চাই যে আমরা 17 বছরের নিচে এবং 17 বছরের উপরে এই দুটো জায়গার উত্তরগুলো নিচ্ছিলাম, আর কোনো তথ্য আছে? না হলে আমি একটু জানতে চাই যে কলেজে যারা যাচ্ছেন এডুকেশনে, আচ্ছা 17 বছরের নিচে সেটা বললাম $2,000 $1,400 হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট, তার মধ্যে 17 বছরের উপরে $500 করে পাবে, এটা এখানে হচ্ছে এটা আদার ডিপেন্ডেন্ট ক্রেডিট আর কি। আচ্ছা, আমরা যদি জানতে চাই যে অনেকের তো ছেলে মেয়ে কলেজে যাচ্ছে, সেই জায়গাটিতে ট্যাক্সের বিষয়টি কিভাবে আসে? সো কলেজে যারা যায় তারা হচ্ছে যদি আমাদের দেশে যেমন ইন্টারমিডিয়েট পাস করে আসলে এখানকার ইকুইভ্যালেন্ট যেটা হাই স্কুল ডিপ্লোমা করার জন্য আপনি কলেজে যাবেন, তখন ওই কলেজে আপনি যে টাকা পে করবেন টিউশনের জন্য এটা হচ্ছে আউট অফ পকেট, নট দ্য ফাইন্যান্সিয়াল এইড। আপনি যদি ফাইন্যান্সিয়াল এইড নেন আবার এই ক্রেডিট এটা পাবেন না, কারণ এটা ডাবল বেনিফিট হয়ে যাচ্ছে। সো গভর্নমেন্ট থেকে আপনি ফাইন্যান্সিয়াল এইড নেবেন আবার ক্রেডিট নেবেন তা হবে না, কিন্তু যারা আউট অফ পকেট থেকে দেবেন, লেটস আপনার টিউশন ফি $10,000, ফাইন্যান্সিয়াল এইড কভার করলে মনে করেন যে আপনার $6,000, দেন স্টিল ইউ হ্যাভ টু পে $4,000, দ্যাটস $4,000 যে আপনি এই টিউশন আপনার পকেট থেকে পে করলেন, এটার জন্য আপনি একটা বছর শেষে আপনার 1098-T পাবেন, এটা ছাড়া কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। তো সেটার মাধ্যমে আপনি আমেরিকান অপরচুনিটি ক্রেডিট রয়েছে, দুই ধরনের ক্রেডিট, একটা হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট আর একটা হচ্ছে লাইফ টাইম লার্নিং ক্রেডিট। আমেরিকান অপরচুনিটি ক্রেডিট হচ্ছে আন্ডার গ্রাজুয়েট পর্যন্ত 4 ইয়ার্স আর কি, ঠিক আছে, সে ম্যাক্সিমাম 2,500 টাকা পেতে পারেন। ইভেন আপনি যদি $4,000 দেন না ওখান থেকে 2,500 টাকা ব্যাক করতে পারেন যদি আপনি এলিজিবল হন। যদি আপনার ট্যাক্স তার মধ্যে 40% যেটা 2,500 টাকার মধ্যে 40% যেটা $1,000 এটা রিফান্ডেবল ক্রেডিট, এটা যদি আপনার ট্যাক্স দিতে যদি না হয় স্টিল আপনি $1,000 পাবেন। আচ্ছা, সেটা আর যদি ট্যাক্স থাকে তাহলে আপনি আরও 1,500, অর্থাৎ ম্যাক্সিমাম আপনি $2,500 পাবেন। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, নামটি বলে নিতে হবে। জালাল আহমেদ। জি জালাল ভাই, প্রশ্নটি হলো কত ইনকাম হলে চাইল্ড ক্রেডিট পাওয়া যায়? আচ্ছা,
চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়, এটাই হয়তো আপনাদের অনেক সময় আমাদের ক্লায়েন্টরা যখন বলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ইট কুড বি আর ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট. সো চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনি মেরিট ফাইলিং জয়েন্ট পর্যন্ত 400,000 পর্যন্ত যদি মেক করেন, এর নিচে যত যদি থাকে তাহলে আপনি $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারেন এক বাচ্চার জন্য, 17 বছর নিশ্চিত হবে. আর আর যদি লো ইনকাম থাকে তাহলে আপনি বাচ্চার বয়স যদি 24-এর নিচে, এটা মানে 19-এর উপরে অথবা 24-এর নিচে ফুল টাইম স্টুডেন্ট হতে হবে, আর যদি 19-এর নিচে হয় তাহলে ওরা আবার আর্ন ইনকাম ক্রেডিট পাবে, সেটা আট ধরনের ক্রেডিট. তো সেক্ষেত্রে আপনার এই বাচ্চাদের এই ইয়াগুলো দেখতে আমরা তো এখানে তবে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা 400,000 মেরিট ফাইন জন্য, আর সিঙ্গেল হচ্ছে 200,000-এর নিচে থাকলে স্টিল আপনি কোয়ালিফাই করতে পারেন. আরেকটি আমরা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা উপসংহারে আসবো. কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম. জি, আমার নাম তাকবীর, আমি কুইন্স থেকে বলতেছি. আমার দুইটা কোয়েশ্চন আছে, যদি করতে পারি. হ্যাঁ, অবশ্যই করতে পারেন. প্রথম যেটা হইতেছে, কারো যদি বাংলাদেশে $10,000 উপরে ব্যাংক অ্যাকাউন্টে থাকে, তাইলে ওই এফবার এর যে জিনিসটা আছে ওইটা কি মাস্ট ফাইল করা লাগে? আর এটা হলো প্রথম কোয়েশ্চন. সেকেন্ডটা হলো যে, কারো যদি একটা কোম্পানি থাকে যেটা বাংলাদেশে অবস্থিত আর ইউএস সিটিজেন, এই এই ক্ষেত্রে কি ধরনের ফাইলিং জরুরি বা কি ধরনের ফাইলিং করতে হয়? ধন্যবাদ আপনার জন্য. $10,000 যদি আপনি সারা বছর বাংলাদেশে বসে থাকে, হ্যাঁ, ওখানে যদি বসে থাকে, আপনি যদি ইন্টারেস্ট পান, ডেফিনেটলি আপনাকে একবার এটার মাধ্যমে রিপোর্ট করতে, আপনি অ্যাটলিস্ট রিপোর্ট করতে হবে. এটা April 15 মধ্যেও করা যায়। আরেকটা যেটা বলছেন, কোম্পানি আপনার আমেরিকান ইউএস সিটিজেনের যে কোম্পানি যেখানে থাকুক না কেন, আপনার এটা ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে এবং ইনকাম যত আসুক না কেন সব রিপোর্ট করতে হবে. তবে আপনার যেটু একটু কমপ্লিকেটেড আছে সেক্ষেত্রে আপনি ব্যাস হবে, আমরা তো টিভির সামনে এতগুলো ইনফরমেশন দিতে পারবো না, তবে সেটা হবে আমাদের অফিসে আসলে আমরা ফেস টু ফেস ইন্টারভিউ নিয়ে আপনার এই জিনিসগুলো ক্লিয়ার করে দিতে চাই. আমরা যে জায়গাটিতে ছিলাম কলেজের টিউশন ফি, সেই জায়গাটিতে আমার নিজের একটি প্রশ্ন খুব জানার ইচ্ছে করছে, সেটি হচ্ছে আপনি বাচ্চাদের ক্ষেত্রে যে কলেজ টিউশন ফিটা দেওয়া হচ্ছে যেটি পকেট থেকে যাচ্ছে সেটির কথা বলছিলেন, যদি নিজেই নিজের স্টুডেন্ট, সে হয়তো জব করে প্লাস হচ্ছে স্টুডেন্ট, সে টাকা দিচ্ছে টিউশন ফির বাইরে, যেটি ফেডারেল যে আপনি বলছিলেন সেই সহায়তার বাইরে, সেটিতেও কি সে ক্রেডিট নিতে পারবে? যদি ট্যাক্স পেয়ার যদি দিতে, ইয়েস, ট্যাক্স পেয়ার যদি দিয়ে থাকে টিউশন, সে যদি আন্ডার গ্র্যাজুয়েট হয় তাহলে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট পাবে, আর যদি মাস্টার্স করে মানে গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায় তাহলে সে লাইফ টাইম লার্নিং ক্রেডিটটা ক্লেম করতে পারবে. তো সেক্ষেত্রে লাইফ টাইম লার্নিং ক্রেডিটটা আপনি যদি $10,000 স্পেন্ড করে থাকেন, এটা 20% আপনি ম্যাক্সিমাম $2,000 ক্রেডিট পেতে পারেন লাইফ টাইম লার্নিং ক্রেডিট. ইভেন তারপর আছে যে আমার জব রিলেটেড, জব আপনি একটা জবে আছেন সেটাকে প্রমোশন করার জন্য আপনার একটা কন্টিনিউ এডুকেশন নিতে হচ্ছে, আপনার আরও কোনো কোর্স নিতে হচ্ছে ওই জবে থেকে মানে প্রমোট করার জন্য, তো সেটাও আপনি লাইফ টাইম লার্নিং ক্রেডিটটা নিতে পারেন. আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আজকে অনেকগুলো ক্রেডিট নিয়ে আলোচনা করেছি, আরও কিন্তু অনেকগুলো ক্রেডিট বাকি আছে. আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সামনের শুক্রবার বাকিগুলো নিয়ে কথা বলবো, তবে উপসংহারে কি বলবেন? উপসংহারে বলতে চাই, আমাদেরকে IRS, এটা হচ্ছে সেকেন্ড টাইম, আপনারাও ট্যাক্স পেয়াররা জানতে পারবেন IRS.gov, ওখানে গিয়ে IRS বারবার রিমাইন্ডার দিচ্ছে যে ট্যাক্স কামিং আপ, যে ট্যাক্স সিজন, এটার জন্য তোমরা সবাই রেডি হও এবং যার যেরকম ইনকাম আছে সবগুলো একসাথে করার জন্য মানে রিমাইন্ডার দেওয়া যাচ্ছে. অ্যান্ড অলসো ক্রেডিট যারা পাবে তারা যেন রেকর্ডটা ঠিকমতো রাখে, মানে রেকর্ড কিপিং. তো আমরা চাই যেন আমাদের ট্যাক্স পেয়াররা ট্যাক্স ফাইল করার আগে যেন রেকর্ড কিপিং বুকগুলো নিয়ে আসেন আমাদের কাছে, যাতে সুন্দর করে আমরা ট্যাক্স রিটার্নটা করে আপনার রিফান্ডটা ঠিকমতো পাই আর কি অন টাইমে. ধন্যবাদ. মানে খুব সুন্দর করে সুশৃঙ্খলা আমি বলবো যে যেন অডিটের সম্মুখীন না হতে হয় সেই জায়গাটাতে, স্পেশালি আর্ন ইনকাম ক্রেডিটের জন্য. মোহাম্মদ হাশেম, অসংখ্য ধন্যবাদ. অনেকগুলো তথ্য আমি নিজেও শিখেছি আপনার কাছ থেকে এবং অনেকগুলো তথ্য দর্শকরাও জানতে পেরেছেন, এবং আমরা চেষ্টা করব আপনি সব সময় থাকবেন ট্যাক্স সিজনের আগ থেকে ট্যাক্স সিজনে, যেন আমরা নতুন নতুন আপডেটগুলো আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারি. এবং দর্শক, আপনারাও সবাই অনেক ভালো থাকবেন.